নিউইয়র্ক টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। দেখ মন কাশ বন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। হ্যাঁ, পুজো আসতে আর বেশি দেরি নেই, আর মাত্র হাতি গোনা কয়েকটা দিন বাকি। বাঙালির হৃৎস্পন্দন ও আনন্দ শুধু দুটো শব্দেই যথেষ্ট, পুজো আসছে। বাঙালির সবচেয়ে বড় ইমোশন হলো এই দুর্গাপূজা, যার জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। করোনা মহামারীর কারণে বিগত দু বছর পুজো সেই রকমভাবে হয়নি। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, মানুষ আবার পুরনো ছন্দে বাঁচতে শুরু করেছে। তাই এবার নো কম্প্রোমাইজ, বাঙালি ফুল দমে পুজোর প্রস্তুতি নিচ্ছে। পুরো এক বছর পর মা আসছেন, আকাশ মেঘের ভেলায় চড়ে মন মাছিকে সঙ্গী করে। আগমনীর সাজে সেজে উঠছে মর্ত, বাঙালির এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। তার উপর আবার এই বছর ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ তকমায় ভূষিত করেছে। চারিদিকে শিউলি মাখা গল্প, আগমনীর সুর ভেসে বেড়াচ্ছে। কলকাতা তো ইতিমধ্যেই সেজে উঠেছে পুজোর সাজে। আজ আরামবাগ টাইমসের প্রতিনিধি তন্ময় পলিতা পৌঁছে গিয়েছিল কলকাতার কুমোরটুলিতে। কুমোরটুলিতে চলছে এখন প্রতিমা তৈরির শেষ পর্বের প্রস্তুতি। মৃৎশিল্পীরা এখন দিন রাত এক করে মাকে সাজাতে ব্যস্ত। তো চলুন আপনাদের আজ কুমোরটুলির শিল্পীদের দক্ষ হাতের কাজের দৃশ্যই দেখাব। এইটা হচ্ছে বীরভূমের একটা জায়গা আছে, যেখানে প্রত্যেক বাড়িতে দুর্গাপূজো হয়, প্রত্যেক বাড়িতে, ঠিক আছে। কিন্তু ওখানে বৈষ্ণবদের কোনো ইয়ে নেই, আধিপত্য নেই, তারপরেও এই মুখটা রয়ে গেছে। এগুলো কি সব বাড়ির ঠাকুর? হ্যাঁ, এই ঠাকুরগুলো বাড়ির, এই ঠাকুর তো তোলো, এইটা এইটা সকালবেলায় জিজ্ঞাসা করো যদি না খায়।